السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে। এ পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন নখলা নামক এলাকায় একটি সারিয়া নিয়ে। এটার উদ্দেশ্য ছিল যে কুরাইশ বংশের বাণিজ্যিক দলকে আটকে ফেলা, তারা কিন্তু তা করতে সক্ষম হয়েছেন। এই যুদ্ধেই আপনার এই সারিয়া যে ছোট যুদ্ধ হয়েছিল সেটাতে আমর ইবনে হাদরামি নামক একজনকে হত্যা করা হয়, এবং সেই ইসলামের মধ্যে সর্বপ্রথম কাফের যাকে হত্যা করা হয়েছিল যার নাম আমর ইবনে হাদরামি, এবং ওসমান ইবনে আবদুল্লাহ নামক একজনকে আটকে ফেলা হয়। তেমনিভাবে হাকাম ইবনে কাইসানকেও আটকে ফেলা হয়, এবং সেই যুদ্ধের মধ্যে আপনার এই যে বাণিজ্যিক দল, এই দলের সব কিছু তারা আপনার নিয়ে আসতে পারে সক্ষম হয়েছে। এরকমভাবে আরেকটি কথা, এই নখলা নামক যে সারিয়া, হ্যাঁ, এই সারিয়ার মধ্যে আপনার যে সারিয়া আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ঘটেছিল, তাহলে সেখানে সর্বপ্রথম কয়েকটি জিনিস ঘটে। সর্বপ্রথম একজন কাফেরকে হত্যা করা হয়, সর্বপ্রথম আপনার কাউকে আটকে ফেলা হয়, মানে বন্দী করা হয়, এবং সর্বপ্রথম ইসলামের মধ্যে গনিমত পাওয়া যায়। এর পূর্বে কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটায় আপনি চেষ্টা করেছেন আপনার আটকে ফেলে গনিমত নেওয়ার জন্য, কিন্তু আগে সম্ভব হয়নি। আবদুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বেই প্রথম সম্ভব হয়েছে। রজব মাসের যখন দ্বিতীয় হিজরি সনের রজব মাসের অর্ধেকের দিকে ওহি এসেছিল রসুল আকরম সাল্লামের কাছে যে কেবলাকে মসজিদ আকসা থেকে কাবার দিকে ফিরিয়ে দেওয়া হবে। তাইলে এটা ছিল দ্বিতীয় হিজরি সনের রজব মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। আর দ্বিতীয় হিজরতের শাবান মাসে আবার ওহি এসেছিল রসুল আকরম সাল্লামের কাছে যে রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন। তাহলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 9টি রমজানের রোজা পালন করেছেন, কারণ তিনি আপনার 11 হিজরি সনের শুরুতেই ইন্তেকাল করেন, রোজা সেই বছর পাননি। হ্যাঁ, আর এই বছরগুলোতে পেয়েছেন, দ্বিতীয় হিজরি থেকে মোট 9টা বছর তিনি রোজা রেখেছেন। দ্বিতীয় হিজরি সনের আবার শাবান মাসে ওহি আসে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে যাকাতুল ফিতর ফরজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই যে যাকাতুল ফিতর, এটা কিন্তু সম্পদের যাকাতের আগেই ফরজ করা হয়, এটা অবশ্যই খেয়াল রাখার বিষয়। তাইলে যাকাতুল ফিতর আগে ফরজ করা হয় রোজার পাশাপাশি, যে বছর রোজা শুরু হয় সেই বছর আবার যাকাতুল ফিতর ফরজ করা হয়। তেমনিভাবে দ্বিতীয় হিজরি সনের রমজান মাসের মধ্যে বড় যুদ্ধটি ঘটে যায়, সেটা হচ্ছে গজওয়ে বদর আল কুবরা। গজওয়ে বদর যেটা বড় আকারের ঐতিহাসিক, সেটা কিন্তু ঘটে রমজান মাসে দ্বিতীয় হিজরির, এবং সেই দিনটা ছিল ইয়াউমুল ফুরকান, মানে ইসলাম এবং কুফরের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী একটি যুদ্ধ। এই গজওয়ে বদর, বৃহৎ গজওয়ে বদর যেটা ছিল, আল্লাহ জালশানু এটাকে কোরআন মাজিদের মধ্যে অবিস্মরণীয় রাখলেন, এবং আল্লাহ জালশানু এটাকে এমন কিছু বিশেষত্ব দিলেন যেটা অন্য যুদ্ধের জন্য হয়নি। এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা হলেন সর্বশ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম। এই যে বদর, গজওয়ে বদর, বড় গজওয়ে বদর যেটা, আল্লাহ জালশানু সেই গজওয়ের মধ্যে, সেই যুদ্ধে আল্লাহ জালশানু তার নবীকে বৃহৎ আকারে সাহায্য করেছেন, এবং তার চক্ষু শীতল হয়ে গেছে এই যুদ্ধের জয়ের মাধ্যমে, এবং মুসলমানদেরও দাপট বেড়ে গেছে। ইতিমধ্যে আপনার বদর যুদ্ধ শেষ হতে না হতেই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া, তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন আসলে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এবং এই আপনার ইয়ের গড় থেকে, রুকাইয়ার গড় থেকে কিন্তু একটা ছেলে জন্ম নেয় যার নাম রাখা হয়েছিল আবদুল্লাহ, কিন্তু এ ছোট বয়সে মৃত্যুবরণ করেন। এই আপনার মুসলমানদের মাঝে সর্বপ্রথম খুশির দিন চালু হয়, ঈদের দিন চালু হয় কিন্তু ইসলামের মধ্যে এই বছরেই, যে প্রথম ঈদ উল ফিতর তারা আপনার কি পালন করে। হ্যাঁ, তাহলে এটা ছিল কি আপনার দ্বিতীয় হিজরির শাওয়ালের প্রথম তারিখে, কারণ ওই বছরই তো রমজান শেষ হয়, তো ওই বছরই আপনার ঈদ
তাইলে রমজান চালু হয়, সদকায়ে ফিতির ফরজ করা হয়, সাথে সাথে ঈদও পালন করা হয় সেই বছর দ্বিতীয় হিজরি সনে। এরকমভাবে দ্বিতীয় হিজরি সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন, বিবাহ করলেন হযরত ফাতেমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এটাই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটা বিবাহ বন্ধন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফাতেমার ঘর থেকে আপনার পাঁচটা সন্তান পান, পাঁচটা সন্তান তিনি জন্ম দেন। এক নম্বর হচ্ছে হাসান, তারপরে হচ্ছে হুসেইন, তারপরে হচ্ছে মহসেন, এবং মেয়েদের মধ্যে আছে উম্মে কালসুম এবং জায়নাব, এই দুইজন মেয়ে আর তিনজন ছেলে। এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত ফাতেমার পক্ষ থেকে। এর পর্বে আরেকটি পর্বের জন্য আমরা অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ জানো সেই পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।